আমাকে এটাই বলা হয়, ইউ আর ব্ল্যাক। এনিওয়েজ, আজকে আমরা এখন যাব একটা জায়গায়, সেই জায়গাটা কোথায় বেশ দূর এখান থেকে, ওখানে যাওয়ার আছে, যাই তারপরে তোমাদেরকে বলবো, ওখানে গিয়ে বলবো কি ব্যাপারটা। আর ওখান থেকে যদি আমরা সময় পাই তাহলে একটু সাউথ সিটি মলের দিকেও যাবো, সেরকম প্ল্যান অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হয় কিছুই হবে না, কারণ মানিককে ছেড়ে এসেছি, অনেকটা দূর যেতে আসতেই টাইম লেগে যাবে। দেখা যাক, সময়ের সাথে তোমরাও জানতে পারবে কোথায় যাচ্ছি কি করছি। এখন আমার কথা হচ্ছে কি, এটা তুমি কি রেডি? তুমি তো রেডি দেখতেই পাচ্ছ, চলো ফটাফট বেরোই তাহলে। মনে হচ্ছে কোথায় যাচ্ছি, ইন্টারভিউ দিতে যাচ্ছিস নাকি? না, এরকম ভাবে তো পড়বো না, না তুই এরকম ভাবে দেখালে তো হবে না, তাই কেমন পড়বো এরকম দেখি তো পুরো ড্রেসটা কিরকম লাগছে। আমরা এখানে এসেছি একটা বিশেষ একটা অনুষ্ঠানে, এখন যাদবপুরে আছি, যাদবপুরে এটা সুবোধ গার্ডেন, সুবোধ পার্ক। এখানে প্রচুর ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি যারা ফুটবল খেলছে, ফুটবলের প্রতি আমারও ছোটবেলা থেকে এখানে মানে নেশা ছিল, যদিও ক্রিকেটটার প্রতি আমার মানে আকর্ষণটা অনেক বেশি ছিল, বাট ফুটবলও আমার খুব ভালো লাগতো, আমি প্রচুর ফুটবল খেলেছি। তো এখানে একটা জায়গা আমন্ত্রণ পেয়েছি বলে চলে এলাম। আমন্ত্রণটা কী থ্রুতে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোশালি বলে আমাদের এডিজেড বংয়ের একজন মেম্বার আছে, যার সাথে আমরা মোটামুটি অনেকটাই ক্লোজ, তো তার সাথে কথা হয়। তো তার বাবা হচ্ছে একজন ফুটবল কোচ, আর সে অনেক স্ট্রাগল করে এই জায়গাটা পেয়েছে, মানে অনেক কষ্ট করে এই জায়গাটা এসছে, আর সে এখন অনেকগুলো ক্যাম্প চালায়। তো এখানে একটা নতুন ক্যাম্প হচ্ছে, উদ্বোধন হচ্ছে, উনি সব কিছু, উনি আমাদের ইনভাইট করেছে যে আসার জন্য। তো আমরা এখানে এসেছি, তো ভাবলাম আসলাম যখন একটু তোমার সাথে শেয়ার না করে কী করে হয়। তো এই হচ্ছে ব্যাপার, আমি এখন ক্যামেরা ঘুমাই, আমাদের সামনে না অনেক কোচিং গাছে দাঁড়িয়ে আছে, আমরা 10-15 মিনিট ধরে ওদেরকেই দেখে যাচ্ছি, পুরোপুরি এন্টারটেনমেন্ট কা ধামাক, আমরা যাই এই টুকিটাকি করে যাচ্ছি। তো ওরা ফুটবল খেলতে জিনিসটা কিরকম হবে, যে সবাইকে কাকু ট্রেনিং করে, আর আরও নতুন নতুন স্টুডেন্ট আছে যারা এখানে ভর্তি হচ্ছে, দেখতে পাচ্ছি প্রচুর বাড়ছে আস্তে আস্তে, মানে স্টুডেন্টের সংখ্যারও বাড়ছে। আমাদের একটু দেখাই আগে, পড়াশোনা করো, তুমি যাই করো না কেন, পারসু করো না কেন, মানে তোমার ফিজিক্যাল ফিটনেস এর জন্য খেলাটা ভীষণ জরুরি, আর সঙ্গে আমার মনে হয় মেন্টালিও অনেক হ্যাপি থাকা যায়। সবচেয়ে বড় কথা কি, এই টেকনোলজির যুগে ম্যাক্সিমাম বাচ্চাদের দেখি ফোন নিয়ে বসে আছে, তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ফোনে খেলে, বাট এখন এরকম মানে এখনও যে এরকম বাচ্চা কাচ্চা আছে যাদের খেলা সত্যিকার ফিজিক্যাল ফিটনেসের উপর ন্যাক আছে, সেটা খুবই ভালো একটা ব্যাপার। আমার মনে হয় ছোটদের ক্ষেত্রে ওরা ওদের বাবা মা কনসিয়াস হলে তবেই ওরা এরকম কিছুতে পার্টিসিপেট করে, তো বাবা মারও যথেষ্ট দায়িত্ব থাকে যে ওদেরকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখা, কোনো স্পোর্টসের মধ্যে রাখা, কারণ স্পোর্টস মানুষকে শুধুমাত্র ফিজিক্যালি হেলদি করে তা নয়, মেন্টালিও তোমাকে অনেক গ্রো করতে হেল্প করে, প্রচুর সাপোর্ট করে। তো এরকম একটা ইভেন্টে এসে খুব ভালো লাগছে, একদম অন্যরকম, আমার ব্লগে এরকম হয় না, বাট খুব ভালো লাগছে এখানে এসে। আর এখানে যে কাকু, যে মেন, যে কাকু, যে মেন, যে কোচ, তার সাথে তোমাদের অবভিয়াসলি পরিচয় করাবো। উনি ভীষণ রঙিন একজন মানুষ, ভীষণ মজার একজন মানুষ, এর আগেও আমাদের সাথে ওনার সাথে কথা হয়েছে, তো উনি এখন একটু ব্যস্ত আছে, তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলাবে শুভ। আর আমি তো জাস্ট ওয়েট করছি যে কখন গেমটা স্টার্ট হবে, আর আমি এই বাচ্চাগুলোকে দেখতে পাবো যে ওরা কিরকম খেলছে। চলো দেখি আগে। ওকে, সো কাকুদের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক, মানে কাকুরা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার, এডিজের এবং ফ্যামিলি মেম্বার, তো কাকু কিন্তু রেগুলার আমার ব্লগ দেখে, আর পিঙ্কি, পিঙ্কির সাথে তোশালি, যে ওর সাথে আমাদের খুব ভালো কানেকশান আছে, ও সবসময় আমাদের ব্লগে, আমাদের ফ্যামিলি মেম্বার। তো কাকুর ইনভিটেশনে আমি এসেছি, কাকু একজন নিজে একজন ফুটবল প্লেয়ার, আর তাছাড়া নিজে একজন ফুটবল কোচ অনেক দিন ধরে, কতদিন ধরে করছো? 32 বছর ধরে, মানে অ্যাজ আ কোচ বাচ্চাদের শেখাচ্ছে, বড়দের শেখাচ্ছে, অনেক বড় বড় প্লেয়ারও হয়তো এখান থেকে বেরিয়েছে। আর কাকুর অনেকগুলো ক্যাম্প আছে, কাকু এই ক্যাম্পটা সম্পর্কে কিছু বলো, তুমি যেখানে ডাকলে আমাদের আজকে কাছে।
আর এখানে অনেক যারা স্টুডেন্টস আছে তারাও আছে, তো কাকু একটু বড় কিছু এই ক্যাম্পটা আর কি আমার প্রথম স্টার্ট করলাম। তার আগে আমি 32 বছর ধরে মোটামুটি কোচিং ক্যাম্পে যুক্ত আছি, অনেক ক্যাম্পের সাথে আমি যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, আমি ছোটোবেলার দিন নিজেও খেলতাম, নিজেও ফেডারেশন খেলেছি। আচ্ছা, আর বাচ্চা নিয়ে আমি মানে খুব ভালোবাসি বাচ্চাদের, এবং বাচ্চা নিয়ে করতে খুব ভালোবাসি। প্রচুর প্লেয়ার আমার এখানে বেরিয়েছে। কাকুর যেটা আমি শুনেছি এটা কাকুর একটা প্যাশন, মানে কাকু অনেক স্ট্রাগল করেছে এই জায়গাটা আসার জন্য, অনেক কষ্ট করেছে, করে এখন কাকু অনেকগুলো ক্যাম্প কাকু চালায়, আর সেখানে এত ভালো ভালো স্টুডেন্ট আছে যারা পড়াশোনার সাথে সাথে খেলাটাকে নিজের আজকে সাথে একজন একটা হবি নিয়েছে, একটা প্যাশন নিয়েছে। আজকালকার বাচ্চারা কোথায় দেখি ভিডিও গেমে ফুটবল খেলে। বলবো আশেপাশে যারা আছো, তোমরা এখানে আশেপাশে যারা আছো, এই সন্তোষপুর এটা এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? এটা হচ্ছে আমাদের সন্তোষপুর সুবোধ পার্ক। এটা হচ্ছে যাদবপুর স্টেশন দিয়ে মিনিট পাঁচেক, আর সন্তোষপুর বাস স্ট্যান্ড দিয়ে মিনিট তিনেক। তো মানে একদম সেন্টারে। তো আশেপাশে যদি কেউ থাকো, যারা আমার ফ্যামিলি মেম্বার, যাদের অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, যারা নিজেরা খেলতে চাও, তারা এখানে আসতে পারো। আমার সহকোচ। আচ্ছা, সহকোচ আপনার নাম? অরূপ কুমার পাল। অরূপ কুমার পাল। তো এখানে কজন কোচ আছে এখন? আমাদের তিনজন কোচ। তিনজন কোচ আছে। আর এখন স্টুডেন্ট কত আছে? আমাদের স্টুডেন্ট প্রায় 52 জন। 52 এখানে? আচ্ছা, মানে শুধু এই ক্যাম্পে? শুধু এই ক্যাম্পে 52 জন, তালদিতে 74 জন। আচ্ছা, ছোটো বড় মিলিয়ে তালদিতে 74 জন। তারপরে ফ্রেন্ডস ক্লাবে আমাদের একটা ক্যাম্প আছে, 45 হবে ওই ফ্রেন্ডস ক্লাবে, প্রায় 45। তো মানে রাউন্ড অ্যাবাউট 200-300 স্টুডেন্ট আছে। আমাদের খুব যারা দুস্থ ছেলে তাদের আমরা পুরো ফ্রি অফ কস্টে শেখাই, বই খাতা পেন পেন্সিল পড়াশোনা সব। সো এখানে কারোর কন্ট্যাক্ট নাম্বার কারোর দেওয়া যাবে, যেটা আমি ডেসক্রিপশনে, যদি ফোন করে তোমরা আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বার কাকু নাম্বারটা বলে দাও আমি স্ক্রিনে শো করব। 9301-79-156। ওকে, সো আমি স্ক্রিনেও নাম্বারটা শো করে দেবো, তো যারা চাও ফোন করেও আসতে পারো। আর যেই দুস্থ বাচ্চাদের প্রতি যেই কেয়ারটা নিয়েছে এখানে, এটা কিন্তু সব জায়গায় হয় না। তো এই এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য সবাইকে সবার কংগ্রেচুলেশন, এত ভালো কাজ করার জন্য। আর সবাই এরকম ধরনের হয় না, পয়সা ছাড়া কোথাও কিছু হয় না আজকাল, বাট এখানে এত ভালো একটা ইনিশিয়েট নিয়েছে। তো আমি চাই যে যারা আছো, যাদের এরকম আছে যে না ইচ্ছা আছে, হয়তো পয়সা নেই, তারাও আসতে পারো এখানে। এসে এখানে বলা যায় না তাদের মধ্যে থেকে কেউ আছে। অল দ্য বেস্ট। আমি চাই পারলে আসবো এখানে আরেকবার, ঠিক আছে? সব সময় আমরা অনেকদিন পরে মানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। বেসিক্যালি কি হয়েছে, আমরা গেছিলাম যাদবপুর, যাদবপুর থেকে গড়িয়া, একদমই পাশে গড়িয়া আমার মামার বাড়ি। তো অনেক দিন আসি না আমরা মামার বাড়ি। শুভ ব্লগে শেয়ার করেছে গড়িয়ায় আমার মামার বাড়ি, গড়িয়া আমার মামার বাড়ি দেখাইনি। এই ফাইনালি এই হচ্ছে মামার বাড়ি। এটা হচ্ছে মামার বাড়ি। এটা হচ্ছে গিয়ে এখানে একটা হন্ডার সার্ভিস সেন্টার আছে, এটা আমার জামাইবাবু। অনেকদিন মামারা বলছিলো আয় এসে থেকে যা, তো আজকে থাকতে আসিনি, দেখা করতে এসেছি, অনেকদিন বাদে এসেছি, সেই জন্য তাই ভাবলাম তোমাদের সাথে একবার আমার ব্লগে আমি আমার মামার বাড়ি শেয়ার করেছিলাম। আমার কালী পুজো এরকম ব্লগ না, সেটা আমার ব্লগে না, বোধ হয় ইন্ডিয়ান গার্ল চ্যানেলটির সাথে শেয়ার করেছিলাম দিওয়ালি ব্লগে। তো ওখানে আমার মামার বাড়ি আসলে টুইগি হওয়ার আগে অব্দি প্রত্যেকবার কালী পুজোতেই আমরা মামার বাড়িতে আসতাম, কারণ মামার বাড়িতে ভালো বড় করে কালী পুজো করে রিনা মাসি। কিন্তু হচ্ছে টুইগি হওয়ার পর থেকে আর আসা হয়নি, বাট ইচ্ছা আছে, দেখি নেক্সট ইয়ার হয়তো। টুইগি একটু বড় হয়েছে, এখন থেকে আসার চেষ্টা করব। তো ফটাফট যাই, কারণ এখান থেকে তাড়াতাড়ি দেখা করে 15 মিনিট পরে 15 মিনিটের মধ্যে বেরোবো, বেরিয়ে আবার রিম্পাদের বাড়ি যাওয়ার কথা, রিম্পাকে বলে রেখেছি। তো এইসবই করে বেড়াচ্ছি আমরা, চলো। আমি সেটা নাম ভাবছি যে মানে তিশা এত কিছু করে, একটু বেশ ওই টিভিতে দেখতে পাই না কিছু। টিভিতে দেখো না, এত এত ছেলেমেয়েরা এত কিছু পড়ছে যে টিভিতে ওকে দেখতে পাই না। না, টিভিতে একটু টিভিতে দেখতে পাই না, এটা একটু টিভিতে দেখতে পাও না, ঠিক আছে দেখছি টিভিতে যাতে দেখা যায়। এনিওয়েজ, আমি মামার বাড়িতে এসেছি বহুদিন বাদে, অনেকদিন পরে এলাম মামার বাড়িতে। ভিতরে সব হলিয়া মানে চেঞ্জ হয়ে গেছে, আমার মামি আর বড় মামা নিচে আছে, আর এটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। আমি একটু চা খেলাম, মামির হাতের রান্না একদম খাসা। কোনো সময় যদি তোমাদেরকে মানে মানে আমি পরে এক্সপ্লেন করে বলবো, অসাধারণ সব রান্নায়, যে কোনো রান্নায়। শুভ অনেক সময় গল্প করতে করতে হঠাৎ করে বলে যে ওই রান্নাটা মামি খুব ভালো করে, এই রকম আর কি। আর তারপর লোটে মাছ যদি তোমরা খাও তাহলে তো ছোটবেলা থেকে
লোটে মাছ আমার ফেভারিট। এনিওয়েজ এটা হচ্ছে ডাইনিং, তোমাদের একবার দেখিয়ে দিই আমার মামার বাড়ি। সো নিচের পোর্শনটায়, এই নিচের পোর্শনটায় ভাড়াটে থাকে, আর এই উপরে থাকে মামারা। উপরে এইটা হচ্ছে কি এন্ট্রান্স, এটা এন্ট্রান্স, এন্ট্রান্স হয়ে এটা হচ্ছে কিচেন, এখানে মামি রান্না বান্না সুস্বাদু রান্না হয়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে বসে তৃষা এখন খাচ্ছে। আচ্ছা এইটা একটা বেডরুম, এখানে আমার দিদা থাকতো, আর দিদার পরে এখন এরকমই আছে, আমরা যখন আসি মাঝে মাঝে আমরা এখানে থাকি। সো এই রুমটা আছে একটা, এখানে একটা বেডরুম, রুম এসি হয়ে আছে। হচ্ছে বেডরুম, এখান থেকে একটা ব্যালকনি আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেটা এখানে সবচেয়ে টান আমাদের সবার, সেটা হচ্ছে কি উপর খোলা আছে মন্দির খোলা, আয় সাব্বান ফোন বাদ দিয়ে ফোনটা রিম্পা কল করছে, দেখো রিম্পাকে বলেছি। এটা হচ্ছে ছাদ, এখানে পুজো হয় প্রত্যেকবার খুব বড় করে, কালী পুজো, তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে গিয়ে মন্দির। আর রিনা মাসিকে তো তোমরা সবাই চেনোই, এই মন্দিরটার মূল যে হচ্ছে স্থাপন করেছে বলতে গেলে সেটা হচ্ছে রিনা মাসি। এই কালী মূর্তির পেছনেও একটা স্টোরি আছে, তোমাদেরকে একটু পরে বলছি। আর রিনা মাসি খুব সুন্দর করে বড় করে পুজো করে প্রত্যেক বছর। তোমাদেরকে একটা স্টোরি শেয়ার করি, আমি যখন ছোটো ছিলাম তখন আমার মামার বাড়ি, মানে দুটো মামার বাড়ি এখানেও ছিল মামার বাড়ি, তখন এই বাড়িটা হয়নি, আমরা রাজাবাজারে থাকতাম আর কি, সব মামারা ওখানেই থাকতো। ওখানে এই শিবের যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই শিবের ছবিটা যেই ঘরে বড়ো মামা বড়ো মামি থাকতো সেই ঘরে রাখা থাকতো। তো ওই শিবের ছবিটা আমি দেখতাম, এই শিবের ছবিটা দেখতাম, আর আমার ভিতরে কিরকম একটা হতো, আর তখন থেকে বলতে পারো আমি শিবের ফ্যান, মানে এই ছবিটা দেখেই আমি কিন্তু শিবের প্রতি একটা আকর্ষণ, ভক্ত, সেটা কিন্তু আমার এই ছবিটা থেকেই এসছে আর কি। তারপরে শিবের অনেক বড় যখন হই তখন শিবের অনেক ছবি আছে, অনেক মূর্তি আছে, কিন্তু এইটার প্রতি একটা আমার অন্যরকম একটা, আসলে ছোটবেলায় মনটা এতটাই মানে পরিষ্কার থাকে যে গল্পগুলো বা স্টোরিগুলো বা ফটো দেখি সেগুলো বেশি গেঁথে যায় আর কি। সো এইটা দেখলে আমার ভিতরে একটা কিরকম হয়। আর এই যে ঠাকুরের একটা গল্প আছে, এই ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছ, ঠাকুরের প্রতিমার যে মুখটা, সেটা কিন্তু রিনা মাসি মেলা থেকে কিনেছিল, না মেলা থেকে কিনেছিল রিনা মাসি, মেলা ছোটোবেলায় মেলা থেকে কিনেছিল, তারপর থেকে ওটার প্রতি একটা এত একখানা মানে টান এসছে যে ওইটাকে আর চেঞ্জ করেনি, পুরো সেটাকে আরও বাঁধিয়ে সুন্দর করে এটাকে স্থাপন করেছে। এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে মানুষের বিশ্বাস। সুন্দর পুজো করে এবং কোনোবার আসলে নিশ্চয়ই দেখাবো, প্রায় প্রত্যেকবারই ভরে পড়ে, তোমরা অনেকেই হয়তো জানো যে ভগবানের সেই রকম মানে তোমার মাইন্ডটা সেই জায়গায় গেলে সেই রকম একটা পরিস্থিতি আর কি ক্রিয়েট হয়। যাই হোক, তো কোনোবার যদি সুযোগ হয় আমি অবশ্যই দেখাবো, চেষ্টা করবো নেক্সট ইয়ারেই চেষ্টা করবো, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তুই কেউ বড় হয়েছে, নেক্সট ইয়ারে চেষ্টা করবো যে কালী পুজোটা এখানে কাটানো। আর 2016 আমি দুর্গা কালী পুজোর সময় এইটা দিয়েছিলাম, গিফট করেছিলাম, বাট এটা বোধহয় এখন ফেটে গেছে, ফেটে গেছে, এটাকে রিপেয়ার করতে হবে। না এই জায়গাটা তো আগে ঢাকা ছিল না। সো বেসিক্যালি এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মানে মামার বাড়ি, মানে দাদুর ছিল আর কি, এখনও সব ভাইদের আছে আর কি, এইদিকে আছে, এদিকে আছে, এইদিকে, এই পিছনটা পুরো ছিল, ওইটা শুধু বিক্রি করা হয়েছে,
ওই পাট ওই হলুদ বাড়িটা যেটা দেখতে পাচ্ছ ওই পাটটা শুধু বিক্রি করা হয়েছে আর বাকি পুরোটা রয়েছে এখন। চল তাহলে আমরা বেরোই, আমরা এবার বেরোই এখান থেকে, আস্তে আস্তে করে ডিম্পার সাথে দেখা করতে হবে, নাহলে ফোন করে ঝগড়া করবে, অনেক ব্যাপার আছে। তো এখন বেরোতে হবে, ওখানে টুইগিও আছে, তাড়াতাড়ি যেতে হবে। সো মামি আসছি, মামি আমার ফার্স্ট টাইম আমার ব্লগে, টাটা। তুমি বলো কিছু, বলো তোমার কথা সব। আমি আর কি বলবো, ওরা এসছে আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে এলাম আসলে। আচ্ছা টুইগি আসার, টুইগি হওয়ার পরে আর আসতেই পারিনি, তিন বছর প্রায় বলতে গেলে। তো নেক্সট ইয়ারে ডেফিনেটলি ট্রাই করবো যে কালী পুজোটা যাতে এখানে কাটাতে পারি, তাই না? চলো এটা কি ছবি আছে কোকোনাট দেখে বললো? ছবি আছে তাই দেখে বললো কোকোনাট। এখানে কি লেখা এটা? হ্যাঁ রিম্পা ভালো আছে, সবাই ভালো আছে। তো রিম্পাদের বাড়িতে একটু ব্লগ করতে পারিনি, এর কথা বলছিলাম, পাপাকে আদর করছিলাম এই করতে করতে, আর আমরা খুব কম সময়ের জন্য ছিলাম, সেই জন্য আর ব্লগ করা হয়নি। তো এসেছি আসার পরে প্রচন্ড টাইম, হাসতেই ব্যস্ত ছিল, মানে ব্যস্ত ছিল বলাটা ভুল, ব্যস্ত ছিলাম আমরা দুজনেই, মানে রিম্পাও হাসছে, বিভিন্ন কথা আমরা গল্প করছি, কি কোথায় কি হয়েছে, ওর সমস্ত ঘটনা, শিবাজিদার অফিসের ঘটনা, এইসব বলে প্রচন্ড হাসাহাসি হচ্ছিল, যার জন্য আমরা সেই মোমেন্টটাকে এনজয় করছিলাম। আর তারপরে বাইকে করে আসতে গিয়ে আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেল, এত জ্যাম, এত জ্যাম। আমি এই উল্টোডাঙাটা না নিয়ে আমি এই বাইপাস ওই রাজারহাটটা নিলাম যাতে জ্যাম কম হয়, কিন্তু ওইটুকু জায়গায় জাস্ট তারপরে CC2 এর আগে প্রচণ্ড জ্যাম, মানে দুজন আমরা এক্সস্ট, জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এলাম আর এসে মার সাথে একটু গল্প করছিলাম, টুকিকে আদর করছিলাম, টুকির সাথে খেলা হচ্ছিল, ভালোবাসে সব বাচ্চারাই টুকি খেলতে ভালোবাসে, আমি জানি। লুকবে লুকাবে তুই কি করবে? তুই কি লুকবে? বা তুই কি কি হয়েছে বাবা? তুই কি লুকবে না তুই কি লুকাবে? মানে আমি একটা কি নিজেকে দেখছি, আবার চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কি বলতে হয়, কান্না মাছি প্ল্যানিং করছি টুইগিকে এবার প্লে স্কুলে দেব। বাট প্লে স্কুল শুনতে পাচ্ছি অনেক জায়গায় ভর্তি নিচ্ছে, অনেক জায়গায় শুনছি ভর্তি নিচ্ছে না, অনেক জায়গায় শুনছি অনলাইন ভর্তি নিচ্ছে বা গিয়ে ফিজিক্যালি ভর্তি নিচ্ছে, তারপরে দুদিন ক্লাস হওয়ার পরে বলছে যে ওটা মানে অনলাইনের মাধ্যমে হবে। তো অনলাইনে আর প্লে স্কুল কী হবে আমি তো সেটা বুঝতে পারি না। তো যাই হোক সেটা নিয়ে আমরা একটু কনফিউশন আছে যে যদি এরকম হয় যে না খুলে যাচ্ছে, বাচ্চাদের দেওয়া যাচ্ছে, অ্যাডমিশন নেওয়া হচ্ছে, তোমাদের মধ্যে কেউ যদি জানো তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করো। বৌদিও বলছিল যে চালু তো হয়েছে, মানে স্টার্ট তো হয়েছে, কিন্তু এটা রেগুলার বেসিসে হচ্ছে কিনা দেখতে, আর তোমাদের যদি কেউ ভর্তি করে থাকো কোথাও, যদি রেগুলার বেসিসে হয় যেখানে গিয়ে ক্লাস হচ্ছে, গিয়ে বা প্লে স্কুলটা হচ্ছে, তাহলে আমাদেরকে জানিও। একদম। হ্যালো, আপনার পিজা অর্ডার ছিল? অর্ডার ছিল, হ্যাঁ। একটু টাকাটা দিন, ঠিক আছে, আমি পকেটে দিন, পকেটে ঢুকিয়ে দিন, বাই বাই, বলে একটু পিজা খাবেন, তো পিজা খাবেন, একটুখানি দেবেন, ঠিক আছে, আসুন, বলে আসুন, আসুন, লাক খুলছি, হ্যাঁ, পরে পিজা টপিং, টপিং খাইয়ে দাও, এখানে লাল ফুল দিয়ে
দাও পিজার এখানে হ্যাঁ এটা জন্মদিন জমজমে দাও আচ্ছা আমাকে একটু দেবেন ও আমি হাতে নিয়ে খাবো আচ্ছা আমাকে একটু দেবেন দেবো দাও এবার তুমি কি খাবে তুমি কি খাবে এটা দেখে ভালো লাগলো যে ও নিজেরটা কথা ভাবেনি সবাইকে দিয়ে দিয়েছে তারপর ওকে যখন বলা হলো যে চলো তখন ও চিন্তা করে চিন্তা করছে অতএব ইন ফিউচার বড় হতে হতে নিজেরটা ভাববে যাই হোক ও নিজেরটা ভাবুক সবারটা ভাবুক সবাইকে নিয়ে চলুক এটাই আমি আজ দিন হ্যাঁ পানি কি জানো আজ দিন হ্যাঁ সানি আজ দিন হ্যাঁ সানি 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 পাড়ি 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 ভাই ডোমিনোস পিজা এখনো আসছে না চলো কল করি কল করি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা কোথায় আছেন কোথায় আছেন এখনো আসছেন না কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে ও আর দু মিনিট আর দু মিনিট আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন বাই বাই আসছে না মানে এখন চল আমরা পার্টি এই এসছে দেবী এসছে ওয়া বলো কামি হাই কামি ওয়াও মানে কি এটা চুড়ি ওইটা চুড়ি ওয়াও Some sleep if you give up the fight, if only just for a bit. There's a new day.